তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে এই গোসলের ব্যাপারে আর কি অনেকেই বুঝতে পারতেছেন না যে কখন গোসল ফরজ হবে এবং কখন উজু করতে হবে এবং মনি মজি ওদির ব্যাপারে অনেকেই মানে সন্দেহের মধ্যে রয়েছেন তো এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরিষ্কার করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আল্লাহ সু হায়ন তালা কোনো কিছুই গ্রহণ করবেন না পবিত্রতা ছাড়া রাসুল আসলাম বলেছেন লাতুক বালু সলাতুন বেগয়ের তুহরিন পবিত্রতা ছাড়া সলাদ গ্রহণ হবে না ওলা আতুক এবং কি কোনো দান সাদকাও পবিত্রতা ছাড়া গ্রহণ হয় না তা আমরা ওই বিষয়ে যাচ্ছি না শুধু আমরা এখানে প্রশ্নের উত্তরটা দেব যে পবিত্রতা অর্জন করতেই হবে এখন আমাদের দেশে অনেকেই এই বিষয়টা নিয়ে আমার মনে হয় জ্ঞানের অভাব আছে সবাইকে পড়া দরকার জানা দরকার বিশেষ করে বই পড়া দরকার আমাদের একটা অ্যাপস আছে হাদিস বাংলা হাদিস একটা অ্যাপস আছে সেই অ্যাপসেও যদি আপনারা পড়েন অনেকগুলি বই দেওয়া আছে সেখান থেকে আপনারা পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন তো গোসল ফরজ হবে কখন আর উজু ফরজ হবে কখন এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করব উজু ফরজ হওয়ার জন্য প্রথমে তো দিকে আসি উজু ফরজ হওয়ার জন্য একটাই ফরজ ওজু ভঙ্গের কারণ মনে রাখতে হবে প্রস্রাব এবং পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলেই আপনার উজু ভেঙে যাবে প্রস্রাবের রাস্তা দিয়ে বা পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয় সেটা হাওয়া বের হোক পানি বের হোক বা পদার্থ বের হোক যাই বের হোক না কেন তাহলে উজু ভেঙে যাবে এটা হলো বিষয় আর ঘুমাইলে এবং কি আরও কিছু বিষয় কোনো যদি সিমটম থাকে সন্দেহ যদি মনে হয় যে যদি ভেঙে গেছে তাহলে সেটা আলাদা বিষয় তাহলে উজু করে নিতে হবে কিন্তু মূল কারণ হলো এটাই যে প্রসাবটা এখানে রাস্তা দিয়ে কোনো কিছু বের হয় আর গোসল গোসল করার বিষয়টা আর উজো করার বিষয়টা এখানে একটু আমাদেরকে ক্লিয়ার করতে হবে এইভাবে যে গোসল ফরজ হয় প্রস্রাবের রাস্তা দিয়ে বের হলে আবার অজু ফরজ হয় প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে এই প্রস্রাবের রাস্তা দিয়ে কী কী বের হয় এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে প্রসবের রাস্তা দিয়ে যে বের হয় সেটা হলো এক নম্বর হলো প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয় এটা তো আমরা বুঝি সমস্যা নেই কিন্তু আরও যে পদার্থ আছে মানে যৌন উত্তেজনার কারণে পদার্থ বের হয় এই পদার্থগুলি অনেকেই বুঝে না হাদিসে এগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো মুনি একটা নাম কি মুনি আরেকটার নাম হল আর আরেকটার নাম হলো উদি তো হল এই মনিতে গোসল ফরস হবে আর মদি এবং ওদিতে শুধু উঁজু ফরজ হবে গোসল ফরজ হবে না মনিতে গোসল ফরজ হবে আর ওজি এবং মদিতে আপনার অন্যতায় আপনার এই গোসল ফরজ হচ্ছে না শুধু উজু ফরজ হচ্ছে এখন কেমনে আমরা চিনব অনেকে এই প্রশ্নটাই করেছেন আমরা তো বুঝি না চিনার একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে যে যদি মনিটা বের হবে যেটা বীর্য এক কথায় শেষ যেটা বীর্য এটা বের হবে একেবারে উত্তেজনার সময় এবং সেটা লাফিয়ে বের হবে এই কথার মনে রাখতে হবে হ্যাঁ উত্তেজনার সাথে লাফিয়ে বের হবে আর বের হওয়ার পরে শরীর নিস্তেজ হবে হ্যাঁ বোঝা যাবে যে কিছু বের হয়ে গেল নিস্তেজ হবে দুর্বলতা আসবে এই সিমটমটা এটা যে বের হলে এটা হলো আপনার গোসে ফরস এটা হলো গাঢ় হয় শক্ত হয় বেশিরভাগ বেশিরভাগ সময় আর বাকি মোদি এবং মোজি যেটা সেটা এমনিই বের হয় আপনার এমনি একটু মানে উত্তেজনা বেড়ে গেছে শরীরে গরম হয়েছে তখন এরকম উত্তেজনাবশত আঠারো রসারো বা পানির মতো কিছু বের হতে পারে এটার জন্য গোসল ফরজ হবে না এটা ধুয়ে নিতে হবে ধুয়ে উজু করে নিলেই হয়ে যাবে শুধু উজু ভঙ্গ হবে এ বিষয়ে বুহারিতে একটি হাদিস এসেছে একশো বত্রিশ নম্বর হাদিস বুহারির আলী রাজি আল্লাহ তাল তিনি বলছেন যে আমি যুবক অবস্থায় প্রসবের রাস্তায় উত্তেজনার কারণে যৌন উত্তেজনার কারণে অনেক সময় ভিজে যেত এমনিতেই হুম তাহলে এটা কি করতে হবে এই বিষয়টা আমি রাসুল সালামের কাছে জানবো কিন্তু রাসুল সাসলাম তো আমার শ্বশুর তার মেয়ে আমার কাছে আছে কেমনে যাই তখন মিগদাদ রদে আল্লাহ তাল পাঠালাম যে তুমি কিন্তু আমার নাম বলবা না তুমি শুধু ম্যাচলাটা জানে আসবা তখন মিগদাত রদে আল্লাহ তালনহ গিয়ে রাসুল আসলামকে জিজ্ঞাসা করলেন বিষয়টি তখন রাসুল সালাম বললেন যে এরকম যদি হয় তাহলে শুধু উজু করতে হবে গোসল করতে হবে না মানে উজু করার আগে সেটা ধুয়ে নিলে বেশি ভালো হয় ধুয়ে নিতে হবে আর কি যতটুকু বের হয়েছে তাহলে এখান থেকে ক্লিয়ার তো আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে চাচ্ছি যেটা সেটা হলো যে গোসল করতে হবে ওই সময়ে যখন আপনার ওই যে যেটা বললাম লাফিয়ে বা শক্তি দিয়ে বের হয় একদম শক্তি দিয়ে বের হয় সেটাই হলো গোসল আর শক্তি ছাড়া এমনি বের হয় উত্তেজনা এসেছে এমনিতে আসতেছে তাহলে এটা অজু সেটা সহবাসের আগে হোক বা সহবাসের পরে হোক হ্যাঁ যখনই হোক সেটা সহবাসের পরে হলে ওদি বলা হয় তার আগে যেটা আসে যৌন উত্তেজনার কারণে ভিজে যায় সহবাসের আগেই সেটা হলো মজি তো মনে রাখবেন যেটা মনি সেটার জন্য গোসল আর বাকি দুটার জন্য কি অজু এক কথাটা মনে রাখতে হবে আরও কিছু বিষয় এখানে বোঝান আছে হ্যাঁ যে গোসল ফরজ কখন কখন হয় বিষয়টা নিয়ে আমাদেরকে আক্র বুঝতে হবে যারা বিয়ে করেছেন তাদের জন্য অনেক সময় স্ত্রীর সাথে খুনশুটি করতে করতে বীর্য বের হয় কিন্তু খুনশুঁটি করেছে অনেক সময় লিঙ্গের সাথে যদি লিঙ্গে স্পর্শ হয় তাহলে গোসল ফরজ হয়ে যাবে স্বামী এবং স্ত্রীর লিঙ্গ যদি একত্রিত হয়ে যায় মিলে যায় স্পর্শ হয়ে যায় দুই লিঙ্গ এক জায়গায় স্পর্শ যদি করে তাতে বীর্য বের হোক মনি বের হোক চাহে না বের হোক এমনিতেই গোসল করতে হবে তখন আর স্বপ্নদোষের ব্যাপারটা স্বপ্নদোষ হয়েছে স্বপ্নে আপনি আপনি অনেক কিছু করেছেন হ্যাঁ কিন্তু জেগে দেখলেন যে না কোনো মনি বা বীর্য বের হয়নি কিছুই দেখা গেল তাহলে কিন্তু গোসল করতে হবে না বিষয়টা দুই রকমের দেখতে হবে ওখানে দেখেন বীর্য না বের হতেই গোসল করতে হলো বাস্তবে শুধু যদি স্পর্শ হয় আর এখানে যেটা স্বপ্নে একেবারে সব কিছু করে ফেলেছেন বীর্য বের হয়নি তাহলে গোসল করতে হবে না এ কথাগুলি মনে হয় উভয় হুকুম মেয়েদের ক্ষেত্রেও মেয়েরাও অনেক কিছু জানতে চাচ্ছে এই বিষয়ে মেয়েদের হুকুম ওইরকমই মেয়েদের বীর্য আর ছেলেদের মেয়েদের হুকু বের হয় কিনা অনেকেই জানে না যে মেয়েদের বের হয় কিনা বা বীর্য আসে কিনা তো সহবাসের ক্ষেত্রে কিন্তু মেয়েদেরও বীর্য বের হয় হ্যাঁ মেয়েদেরও ওইরকমই ঠিক একই সিস্টেম একই নিয়ম হ্যাঁ এরকম মেয়েদেরও যদি বের হয় তাহলে তাদেরও গোসল করতে হবে যাকাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত